নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে করব ওড়িশার মশলা মাছ তরকারি। কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এখানে রুই মাছ নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, এই দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর মাছগুলোকে একে একে ভেজে নেব। বন্ধুরা, ওড়িশা দেশে মানুষেরা যেভাবে মাছ তরকারি রান্না করে সেটাই আজকে আমি করছি। এখানে একটা মশলা করছি, পেঁয়াজ, দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে আমি একসাথে পেস্ট করে নেব। এই মাছের তরকারিতে কিন্তু কোনো কিছু ফোড়ন দেব না। লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, অন্য পাশগুলো আমি উল্টে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে মাছগুলো আমি সব ভেজে ভেজে তুলে রেখেছি। এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর প্রয়োজন মতো মিষ্টি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ঘরেতে আমাদের যেরকম মশলা থাকে সেই দিয়ে কিন্তু ওড়িশা দেশের বন্ধুরা এত সুন্দর একটা মাছের তরকারি রান্না করেন, যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমরা যেমন বাঙালিরা মাছের তরকারিতে কোনো কিছু একটা ফোড়ন দিই, কিন্তু ওনারা সবসময় ফোড়ন দেন না। এভাবে রান্না করলেও দুর্দান্ত টেস্ট হয় মাছের তরকারিতে। মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে একদম কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মশলা মাছ তরকারি আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারবেন। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো এপিটোপিট করে উল্টে নিয়ে মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলার সাথে দু মিনিট একটু কষিয়ে নেব। তারপরে আমি যতটা গ্রেভি করব হালকা গরম জল দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো জল দেওয়া, যেহেতু আমার এখানে মাছের পিস একটু বেশি রয়েছে তাই সেই বুঝে আমি জলটা দিয়েছি। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে আবারও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটাও অনেকটা কমে গেছে, রেডি হয়ে গেছে ওড়িশা দেশের বিখ্যাত মশলা মাছ তরকারি। শেষে কিন্তু ধনে পাতাটা একদম মাস্ট, এটা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ধনে পাতার যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু এর টেস্টটাকে আরও ইনহ্যান্স করে দেবে। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।